Wrong time. Yeah. 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 বিনা প্রতিদ্বন্দ্বিতা পাঁচটি প্রার্থী জয়লাভ করেছে, বিরোধী কোনো ছিল না। তার বিনা প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ঢোলা পাথর প্রতিমা এলাকাতে বড় সড়ো ধাক্কা শাসক দলের লোকসভা ভোটের আগে। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, মাদ্রাসা ভোটে পাঁচে পাঁচ আইএসএফ আবারও সেই বড় সড়ো ধাক্কাও দিলেন শাসক দলকে। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, পাথর প্রতিমা ভোলাকে শাসক দল একেবারে শাসক দল আইএসএফের কাছে একেবারে হেরে গেছে। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে উঠে আসছে, কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি, আইএসএফের যারা জিতা প্রার্থী তারা কি জানছে, পাঁচে পাঁচ যারা পেয়েছে আইএসএফে, তৃণমূলকে একেবারে হারিয়েছে। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। কি বলছে ঢোলা এলাকা পাথর প্রতিমা এলাকায় যা বোলাকে যারা দাঁড়িয়েছিলেন মাদ্রাসা বোর্ডে, তারা কি বলছে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। এই উৎসবের মেজাজ, এই মূল বিষয়টা কি? মতিলাল শিক্ষা কেন্দ্র মাদ্রাসা যে আগামী 12-13 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছিল প্রধান শিক্ষক মহাশয়, সেই নির্বাচন আজকের বেলা দুটো থেকে হচ্ছিল। নির্বাচনের প্রাককালে আমাদের আইএসএফের বিনা প্রতিদ্বন্দ্বিতা পাঁচটি প্রার্থী জয়লাভ করেছে, বিরোধী কোনো ছিল না, তার বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের প্রার্থী জয়লাভ করেছে। এবং আগামী দিন দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে শেষ হয়ে যাচ্ছে, তার উন্নয়নের স্বার্থে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থীরা আজকে জয়লাভ করেছে। তারা স্কুলগুলোকে সচেতন রেখে কীভাবে স্কুলগুলোকে আরও দীর্ঘদিন উন্নয়নের কাজে আগিয়ে নিয়ে যেতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরবানভাবে উন্নয়ন করতে পারে, তার লক্ষ্যমাত্রা নিয়ে আজকের এই মেজাজ উৎসব। না, আমরা দেখেছিলাম 2023 সালে স্কুলের নির্বাচন ঘোষণা হয়েছিল, হয়ে সেটা ক্যান্সেল হয়েছিল, তারপরে এই দ্বিতীয়বার ভোট হলো, এ বিষয়ে কি মনে করছেন আপনারা? শাসক দল বিভিন্নভাবে চক্রান্ত করছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা চুরি দুচুরি লুণ্ঠন করে শুরু করেছে, কিভাবে সেইগুলো থেকে তারা রক্ষা করতে পারে। কিন্তু হচ্ছে কি, মানুষ জেগেছে, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে আসছে, ছোট ভাইজানের নীতি আদর্শের দিকে তাকিয়ে মানুষ তাদের পাশে আসছে, তাই তারা অনেকভাবে চেষ্টা করেছিল এই স্কুলটাকে দখল রাখার চেষ্টা করেছিল। কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ, সজাগ মানুষ, সাধারণ মানুষ আজ জেগেছে, তাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে এসেছে, আজকের আইএসএফ এই জয়ের উচ্ছ্বাস আনন্দ উপভোগ করছে। ধন্যবাদ। আজকের স্কুলের নির্বাচনে জয়লাভ করার পর আপনি কি মনে করছেন? আমরা মানুষের পাশে থাকবো বা মানুষের পাশে ছিলাম, সেই কারণে মাদ্রাসা ভোটে আমরা জয়লাভ করতে পেরেছি। মানুষের আশীর্বাদে স্কুলের পঠন পাঠনের দিকে লক্ষ্য রাখবো, ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এগিয়ে আসি। আপনার নাম? আহমদ গাজী। Yeah!